আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি স্যান্ডউইচের খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, সহজ কিন্তু একদম পারফেক্ট টেস্টের সাথে। আমি হোয়াইট সস চিকেনের একটা রেসিপি আপলোড করেছিলাম, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দিব। সেই ধারাবাহিকতায় আমি প্রেজেন্ট করেছিলাম হোয়াইট সস চিকেন দিয়ে কিভাবে ভিন্ন স্বাদের অনেক বেশি টেস্টি করে দুই রকমের পিৎজা ডেকোরেট করা যায়, তার রেসিপির লিঙ্কও আমি দিয়ে দিব। আর আজকে হচ্ছে সেই ধারাবাহিকতার শেষ ভিডিও, আর সেটা হচ্ছে কিভাবে অল্প চিকেন দিয়ে এবং হোয়াইট সস চিকেন দিয়ে অনেক বেশি টেস্টের সাথে স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর ক্যাপসিকামটাকে আমি এই যেভাবে ন্যাপকিন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তবে আলতো হাতে কাজটা করতে হবে, চেপে চেপে করা যাবে না, যাতে ক্যাপসিকাম থেকে কোনোরকম কোনো জুস না বের হয়। দেখতে মনে হয় ক্যাপসিকামে কোনো পানি নেই, কিন্তু যখন আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন তখন দেখবেন ঠিকই কিন্তু পানি বের হবে। আর এই পানিটা থাকার কারণেই কিন্তু অনেকের স্যান্ডউইচ তৈরি করার পর পানি পানি ভাব চলে আসে, স্যান্ডউইচটা টাইটলি সেট হয় না এবং স্যান্ডউইচটা খেতে কিন্তু ভালো লাগে না। এই কারণে আমি এভাবে করে আগে ক্যাপসিকাম কুচিগুলোকে ন্যাপকিন টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। মুছা হয়ে গেলে এরপর ব্রেড কাটিং শুরু। আমি দুইবার টিস্যু চেঞ্জ করেছিলাম, আর এই যে দেখুন ব্রেডগুলোর চারপাশের শক্ত অংশটাকে আমি কেটে নিলাম। এই যে শক্ত অংশগুলো, এগুলো কিন্তু ফেলার নয়, এগুলো ফ্রিজে খোলা একদিন রেখে দিলে পরের দিন কিন্তু আপনারা ব্ল্যান্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারেন, কিংবা এই শক্ত অংশ দিয়ে ব্রেড পাকোড়ার একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, ক্যাপসিকামের মধ্যে হোয়াইট সস চিকেন আমি কিছুটা দিয়ে দিলাম, পরিমাণটা আপনারা আন্দাজ মতো বুঝে নেবেন। আর অল্প কিছু ম্যায়োনেজ দিয়ে দিলাম। ম্যায়োনেজ, ক্যাপসিকাম কুচি এবং সেই হোয়াইট সস চিকেন সব কিছুকে আমি এখন আলতো হাতে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্সিংটা হয়ে গেলে দেখুন এরকম একটা আঠালো ভাব হতে হবে। আর আমার এই ম্যায়োনেজগুলো কিন্তু হোমমেড ম্যায়োনেজ, আর আমি ডেসক্রিপশন বক্সে আমি কয়েক রকমের ম্যায়োনেজের লিঙ্ক দিয়ে দিব। আজকে আমি গার্লিক ম্যায়োনেজ ইউজ করেছি। এরপর টমেটো সস নিয়েছি, পারফেক্ট একটা টেস্ট পাবেন। আমি যা যা উপকরণ মিক্স দিচ্ছি এই সব কিছু দিয়েই আপনারা পুরো রেস্টুরেন্টের মতো স্যান্ডউইচ বাসাতেই উপভোগ করতে পারবেন। এই যে দেখুন, প্রথমেই আমি টমেটো সসটাকে প্রথমে চামচ দিয়ে দিয়ে দিলাম একটা প্রলেপ দেওয়ার পরে, এরপর আবার ম্যায়োনেজ দিচ্ছি। ঘরের তৈরি ম্যায়োনেজ কিন্তু অনেক টেস্টি হয়। আমি কয়েক রকমের ম্যায়োনেজের রেসিপি আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, চাইলে আপনারা খুব সহজে 10 মিনিট 15 মিনিটে 5 মিনিটে এই ম্যায়োনেজগুলো ঘরে তৈরি করতে পারেন। ম্যায়োনেজের প্রলেপ দেওয়ার পরে আমি যে মিক্সিংটা তৈরি করেছিলাম সেগুলো আমি এভাবে সেট করে দিচ্ছি। দেখুন কিভাবে, দেখলেই বুঝে যেতে পারবেন। আর এই স্যান্ডউইচটা তৈরি করা অনেক সহজ, তৈরি করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে 3 দিন থেকে 4 দিনের পর্যন্ত, 3-4 দিনের মধ্যে যখন তখন বের করে ওভেনে গরম করে খেয়ে ফেলতে পারেন। আরেকটা পাশ পাউরুটির আমি দিয়ে দিলাম, এটা হবে এই যে উপরের পাশটা, দেখুন এভাবে করে জাস্ট সেট করা, কোনো চাপাচাপির প্রয়োজন নেই, কিছুরই প্রয়োজন নেই, ইজিলি সেট হয়ে যায়। তবে দুই সাইডটা আমি আলতো হাতে একটু সেট করে নিব, দেখাচ্ছি কিভাবে। খুবই ইজিলি কেটে গেল, এরপর আলতো হাতে আমি দুই সাইডটা একটু সেট করে দিব, এবং দেখুন আমার স্যান্ডউইচটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ভিতরটা কেমন হয়েছে সবই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করার পরও আপনাদের দেখাবো আমার স্যান্ডউইচ থেকে কিন্তু কোনো রকম কোনো পানি বের হয়নি। আরেকটা স্যান্ডউইচও আমি একইভাবে সেট করে নিচ্ছি, তবে এটাকে আমি আড়াআড়িভাবে কাটবো না, এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দেব। আপনারা চাইলে দুই রকম পদ্ধতিতেই যেভাবে আপনাদের সহজ লাগে তৈরি করতে পারেন।
এই যে দেখুন এই শেপেও কিন্তু স্যান্ডউইচ তৈরি করলে অনেক সুন্দর লাগে। এই যে এভাবে হাত দিয়ে শুধু একবার সেট করে নিতে হবে। পারফেক্টলি যদি সব মিক্সিং ঠিক হয় আপনার স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক মজা হবে, সেটিংটাও অনেক সুন্দর হবে। দেখুন সবগুলো স্যান্ডউইচ তৈরির পরও আমার স্যান্ডউইচটা কীরকম হয়েছে দেখেছেন। মেয়োনেজটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ভালো টেস্টি মেয়োনেজ ঘরে চাইলেই আপনারা ইজিলি তৈরি করতে পারেন অথবা বাইরে থেকেও আনতে পারেন। ঘরে চাইলে বিভিন্ন রকমের মেয়োনেজ তৈরি করতে পারেন, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। দেখুন আমার স্যান্ডউইচগুলো কেমন হয়েছে। আর স্যান্ডউইচ খেতে পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে। আর আমি যেই হোয়াইট সস চিকেনের লিঙ্কটা দিয়েছি এইখানে যেটা ব্যবহার করেছি, চাইলে শুধু সেই হোয়াইট সস চিকেন দিয়েও আপনারা স্যান্ডউইচ তৈরি করে খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আশা করি আপনাদের রেসিপিটা অনেক বেশি কাজে আসবে। সবাই আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।